ট্রেন যাত্রায় লাগেজ বহনে শুরু হয়েছে নতুন নিয়ম। কি নিয়ম শুরু হলো জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে, প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাত্রা করেন। এবার ফ্লাইটের মতো ট্রেনে যাত্রা করার সময় কতটা জিনিস একজন যাত্রী নিজের সঙ্গে বয়ে নিয়ে যেতে পারবেন তার জন্য জারি হয়েছে নিয়ম। তবে অনেকেই এই নিয়মের বিষয়ে জানেন না। রেলে যাত্রা করার সময় প্রত্যেক যাত্রীর এই বিষয়ে জেনে রাখা খুব জরুরি। রেলে যাত্রা করার সময় একজন ব্যক্তি নিজের সঙ্গে সর্বোচ্চ 50 কেজি ওজনের জিনিসের নিয়ে যেতে পারবেন। এর থেকে বেশি জিনিস নিলে দিতে হবে বাড়তি চার্জ, আর এর জন্য আপনার জিনিসেরও টিকিট নিতে হবে। এসি কোচের যাত্রীরা কোনো বাড়তি চার্জ না দিয়ে 70 কিলোগ্রাম জিনিস নিয়ে যাত্রা করতে পারবেন। স্লিপারের যাত্রীরা নিজেদের সঙ্গে কেবল 40 কিলোগ্রাম জিনিস নিয়ে যেতে পারবেন। ট্রেনে যাত্রা করার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ থাকলে প্রায় 1.5 গুণ বেশি চার্জ দিতে হয়। তবে রোগীদের সঙ্গে নিয়ে যাত্রা করার সময় রেলের আলাদা নিয়ম রয়েছে। চিকিৎসকের পরামর্শে রোগী তার সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ও স্ট্যান্ড নিয়ে যেতে পারবেন। রেলওয়ে বোর্ডের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রা করার সময় কোনো ধরনের বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। অতিরিক্ত চার্জ দেওয়ার পরেও আপনি নিজের সঙ্গে সর্বোচ্চ 100 কেজি লাগেজ নিয়ে যেতে পারবেন। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।